আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধ করবে নেতানিয়াহু সরকার নিজর খুনে কানা ড্রাইভ গ্রেফতার তিন ভারতীয় মুখ খুললেন জয় শঙ্কর যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন বড় বিপর্যয়ের মুখে ঋষি সুনাকের দল রুশ বোমারু বিমান বুপাতিতের দাবি ইউক্রেনের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত তুরস্ক বাণিজ্য বন্ধ করে চরম বিপাকে ইসরায়েল শিক্ষা প্রতিষ্ঠানে এক যুগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে ছাত্রলীগ ট্রান্সজেন্ডার অধ্যায় বাতে সহ যা চায় হেফাজতে ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলে কাতার ভিত্তিক সম্প্রচার আলজাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রীসভা সরকারি এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে আল জাজিরার খবরে বলা হয়েছে সম্প্রতি ইসরায়েলি সংসদে একটি আইন পাশ হয়েছে এরই মধ্য দিয়ে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত বিদেশি সম্প্রচার মাধ্যমগুলোকে অস্থায়ীভাবে বন্ধের আইনে করা হয়েছে এরপর নেসেটে আল জাজিরা নিয়ে ভোট হলে সবাই আল জাজিরার সম্প্রচার বন্ধের পক্ষে ভোট দেয় নেতানিয়াহু একে এক্স বার্তে পোস্ট করেন আমার নেতৃত্বাধীন সরকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে নির্জর খুনে কানাডায় গ্রেপ্তার তিন ভারতীয় মুখ খুললেন জয়শঙ্কর খলিস্থান নেতা হরদীপ সিং নির্জরকে হত্যার ঘটনায় তিন ভারতীয়কে গ্রেপ্তার করেছেন কানাডা পুলিশ এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এস জয়শঙ্কর তিনি বলেন তিন ভারতীয়কে গ্রেপ্তারের বিষয়টি তিনি দেখেছেন এখন কানাডা তাদের বিষয়ে আমাদের কোনো তথ্য সরবরাহ করবে কিনা তার জন্য অপেক্ষায় আছি অভিযুক্তরা কোনো গ্যাংয়ের হয়ে কাজ করতে পারে তবে পুলিশে কি বলে সে বিষয়ের জন্য আমরা অপেক্ষা করছে জয়শঙ্কর আরও বলেন আমরা আমাদের অভিমত তাদের জানিয়েছে কারণ তারা ভারত থেকে সংগঠিত অপরাধে বিশেষ করে পাঞ্জাবের কর্মকাণ্ডকে কানড়া থেকে পরিচালিত করার সুযোগ দিয়েছে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন বড় বিপর্যয়ের মুখে ঋষি সোনাকের দল যুক্তরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সহ একটি সংসদীয় আসনের উপনির্বাচন ইংল্যান্ড ও ওয়েলসের একশো সাতটি কাউন্সিলরের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে সবার চোখ লন্ডন শহরের মেয়র পদের ফলাফলের দিকেও তবে এই নির্বাচনে বড় জয় পেয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কিয়ার স্ট্রামারের লেবার পার্টি অপরদিকে গত চার দশকে নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি সোনাকের কনজারভেটিভ পার্টি এমনকি লিবারেল ডেমোক্রেটিক পার্টিও ফলাফলের বিশ্লেষণে হারিয়ে দিয়েছেন কনজারভেটিভ পার্টিকে শনিবার স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত একশো সাতটি কাউন্সিলরের মধ্যে একশো তিনটি কাউন্সিলরের ফলাফল প্রকাশিত হয় সর্বশেষ ফলাফলে দেখা যায় লেবার পার্টি এক হাজার একষট্টি কাউন্সিলর পদে লাভ করেছেন পাঁচশো আটটি কাউন্সিলর পদে জয় পেয়েছেন দ্বিতীয় অবস্থানে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি অপরদিকে পাঁচশো চারটি কাউন্সিলর পদে নিয়ে তৃতীয় অবস্থানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি লন্ডনের মেয়র পদের দিকেও রয়েছে তার সবার চোখ এখানে টানা দুবার নির্বাচিত পাকিস্তানের বংশদূত সাদিক পুনরায় বিজয়ী হয়ে তিনি হবেন লন্ডন শহরের মেয়র পদের হ্যাটিক করা প্রথম কোনো মেয়র অপরদিকে কনজারভেটিভ পার্টির শোষণ নির্বাচিত হলে তিনি হবেন লন্ডন শহরের প্রথম নারী মেয়র বোমার ও বিমান বোপাতিতের দাবি ইউক্রেনের ইউক্রেনের খারকিপ ও ডিনিপ্রো অঞ্চল এবং কৃষ্ণ সাগরে উপকূলবর্তী বন্দর নগরী উড়েসায় হামলা চালিয়েছেন রোশ বাহিনী রাতভর হামলা চালানো হয় এবং সেখানে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয় তবে রাশিয়ার অন্তত তেরোটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন ইউক্রেনের বিমান বাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমনই খবর জানিয়েছেন খারকিপ অঞ্চলের গভর্নর উলে হ সিনিয়ে হুব জানিয়েছেন রুশ ক্ষেপণাস্ত্র হামলায় স্লোবো জানস। গ্রামে এক নারী সহ দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন এছাড়া একটি খাদ্য কারখানায় হামলা চালানো হয় এতে অন্তত ছয়জন জন কর্মী আহত হয় দক্ষিণে ওড়িশার আঞ্চলিক গভর্নর উলেহ কিপার বলেন ক্ষেপণাস্ত্র হামলায় শহরের তিনজন আহত হয়েছেন এছাড়া একটি ভবনে আগুন ধরে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর এবং বাণিজ্যিক ভবন ভবনে ধ্বংসাবেশ পরে আহত হয়েছেন আরও চারজন রাতে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির কি করেছেন পূর্ব অঞ্চলে রাশিয়ার একটি বিমান ভূপাতিত করেছেন ইউক্রেনের একশো দশতম যান্ত্রিক ব্রিগেড জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত ভারতের জম্মু ও কাশ্মীরে পঞ্চর জেলার সুরন নিরাপত্তা বাহিনীর দুইটি গাড়িতে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত হয়েছে আহত হয়েছে আরও পাঁচজন তাদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর জয়ান ওয়ালি থেকে বিমান বাহিনী স্টেশনে যাওয়ার পথে হামলার শিকার হয় সেনারা ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবরটি জানিয়েছেন এক বিবৃতিতে ভারতের বিমান বাহিনী জানিয়েছেন পুঞ্চ জেলার শাহসী তার এলাকায় দুটি গাড়ি গাড়িবহরের উপর হামলা চালানো হয় এরই মধ্যে একটি গাড়ি ছিল বিমান বাহিনীর আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উদমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার পরপরই স্থানীয় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে বলে দাবি করেছেন নিরাপত্তা বাহিনী তুরস্ক বাণিজ্য বন্ধ করায় চরম বিপাকে ইসরায়েল গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তুরস্ক গত দূসরা মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে দেশটি যতদিন পর্যন্ত বর্বরতা বন্ধ না হবে ততদিন এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়তে যাচ্ছে ইসরায়েল তুরস্ক বাণিজ্য বন্ধের সিদ্ধান্তে তিন দিনের মাথায় এমন আবাস দিয়েছেন ইসরায়েল সংবাদ মাধ্যম ক্যালাক কালিস্ট্রে ক্যালাক প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের এই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েক দিনের মধ্যেই ভুগতে শুরু করবে ইসরায়েল সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে তুরস্কের এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলে মৌলিক পণ্য খাদ্য এবং বাড়িঘরের দাম বেড়ে যাবে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে তুরস্ক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলি সরকার বেশ অবাক হয়েছে কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও এটি কখনো কার্যকর করবে না কিন্তু তাদের অবাক করে দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর দোকান এমন কঠিন সিদ্ধান্ত নেন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে ছাত্রলীগ ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দেশটির পতাকা উত্তোলন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সকাল এগারোটায় এই পতাকা উত্তোলন কর্মসূচি পালন করবে ছয় মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি এ সময় তিনি বলেন এই কর্মসূচি শুধু ছাত্রলীগের নয় দেশের পাঁচ কোটি শিক্ষার্থীর কর্মসূচি পরে ফিলিস্তিনিদের নিরহ মানুষের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুক্তরাষ্ট্রে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে তাদের সবার মুক্তির আহ্বান জানান তিনি সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানো মনে করিয়ে দেন ইসরায়েলের নিপীড়নের কথা তিনি বলেন আগামীকাল সকাল ঠিক এগারোটায় সারা দেশে একযুগে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে ছাত্রলীগ এ সময় একশোর নেতা কর্মীরা উচ্চারণ করবে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে ট্রান্সজেন্ডার অধ্যায় বাতে সহ যা চায় হেফাজতে ইসলাম ট্রান্সজেন্ডার সহ বেশ কিছু আলোচিত বিষয় নিয়ে হেফাজতে ফের দৃশ্যমান তারা কোরআন বিরোধী বিবর্তন বাদ সহ পাঠ্যপুস্তকে বিতর্কিত ইসলাম বিরোধী সকল পাঠ্য সিলেবাস থেকে অপসারণ চাইছে পাশাপাশি শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সাত দফা দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক জাতীয় শিক্ষা সেমিনারের সাত দফা দাবির এই ঘোষণা দেন দলটি দাবিগুলোর মধ্যে রয়েছে ইসলামী শিক্ষা বিষয়ক পাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শাখায় আবশ্যিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন তথা ভোট পরীক্ষায় ইসলামী শিক্ষা বিষয় পুনর্বহাল করা বিতর্কিত ও প্রত্যাখ্যাত কোরআন বিরোধী বিবর্তনবাদ ও জেন্ডার বাদ স ইসলাম বিরোধী সব পাঠ্যরচনা সিলেবাস থেকে অপসারণ করা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গাফটি মেরে থাকা ষড়যন্ত্রকারী ও তাদের সহযোগীদের চিহ্নিতকরণ পূর্বক অপসারণ করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব প্রদান করা ভবিষ্যতে বিতর্ক এড়াতে দেশের নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পাঠ্যবইয়ের পূর্ণ সংস্করণ করা